ডোডো এখন রেডি হয়ে চলে এসেছে না এটা হচ্ছে বার্থডে বয়ের মা I think তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ব্লগটা স্পেশাল তো তোমরা বুঝতেই পেরে গেছো কতটা কারণ আজকে হচ্ছে আমাদের সোনা বাবুনির বার্থডে তো আমরা খুবই হ্যাপি আর সকাল থেকে ডিউটি শেষ করার পর সবাই এক্সাইটেড যে এখন যাব তো চলো আমি এখানে বেশি কথা না বাড়িয়ে আমি যাচ্ছি ওইখানে দিয়ে দেখি যে ওরা সব রেডি হয়েছে নাকি আর আমার অনেকটাই লেট হয়ে গেছে এখনো কিন্তু আমার কিছু সেরকম একটু কিছু মানে বাকি আছে তো আমি সেটাও কমপ্লিট করে দেন আমি যাব তো আমি ভাবলাম আগে স্টার্টিংটা আগে থেকে করে নি দিয়ে তোমাদেরকে বলে রাখি তো চলো এরপরে ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হবে আর তারপরে তোমরা সবটা বুঝতে পারবে যে সবাই কত এক্সাইটেড আর আজকে আমরা খুব 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 মজা করবো তো চলো যা দেখতে পাচ্ছ আমি আর রুম্পা এখানে দাঁড়িয়ে আছি একদম আর রেডি হয়েছে দেখো রুম্পা কি সুন্দর সেজেছে একদম স্যালোয়ার ট্যালোয়ার পরে একদম রেডি তো এখন জিনিয়াদি ওরাও সব আসবে এবার ওরা এত লেট করছে জানে না কি হবে আর এখানে দেখো বাবুনের গিফট এখানে রাখা আছে দেখো এটা হচ্ছে বাবুনির জন্য গিফট তো এটা এখানে রাখা রয়েছে তো আমরা সবাই মিলে ওয়েট করছি কখন যাব আর এই জিনিয়াদির জন্য কি জানি লেট হবে জানি না জিনিয়াদি আসুক তারপরে তোমাদেরকে দেখাবো ততক্ষণ আমরা আরেকটু ওয়েট করে যাই আর এদিকে আমাদের স্মার্ট বাজার আছে দেখতে পাচ্ছ আর এই স্মার্ট বাজারের সামনেই অপেক্ষা করছি উল্লাসের একদম সামনে তো এখান থেকে আরেকটুখানি অনেকটাই যেতে হবে বলো অনেকটাই রাস্তা আছে কিন্তু কখন ওরা যে আসবে কে জানে আমরা দুজনে ওয়েট করছি তো চলো আমরা ওয়েট করি তারপরে কিছুক্ষণ পর দেখা হচ্ছে এখানে প্রিয়তা এদিকে বসে আছে আর এদিকে আছে জিনিয়াদি তো আমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কিন্তু একটা জিনিস ভালো যে জিনিয়াদি একদম টোটো বুক করে নিয়ে চলে এসেছে তো খুবই ভালো লাগছে তার জন্য তো চলো এরপরে আমরা যাচ্ছি আর যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে তো একবারে যেতে যেতে কথা হবে না ওখানে পৌঁছে কথা বলবো হ্যাঁ এইখানে পিছনে আসছে ওরা একটু সামনে দিয়ে গেলে দেখাতে পারতাম এই এই টোটোটা করে আরো কয়েকজন আসছে ঠিক আছে তো চলো এখন আমরা যাই দিয়ে গিয়ে একেবারে কথা হচ্ছে বার্থডে বয়কে দেখো উপরে চলো আমাকে একবার দাও না দাঁড়াও ছেলে বার্থডে এর মা বলো এটা হচ্ছে বার্থডে বয়ের মা ছবি তুলছো ছবি তুলে দিচ্ছে দিদি কতগুলো মিমি এসেছে তাই না কতগুলো মিমি এসেছে দেখো এই মিমিটা ফটো তুলছে হ্যাঁ এখানে সব সেলফি কুইনরা সব সেজে গুজে একদম চলে এসছে খুব সুন্দর লাগছে আফরোজাদি আর এদিকে আমাদের তনুশ্রী ম্যাডাম খুব সুন্দর লাগছে সবাই একদম রেডি আর এরাও সব ফটো মানে সবাই শুধু ফটো তুলছে দেখছো বা সবাইকে খুব সুন্দর লাগছে তো চলো কি দেখছো শাশ্বতী দি কি দেখছো বাহ তোমাকেও খুব সুন্দর লাগছে আর বাবুনিকে দেখে কেমন লাগে বাবুনিকে দেখে চটকাতে ইচ্ছে করছে আমার ওই যে চটকাতে ইচ্ছে করছে চলো আমরা একটা ফটোটা তুলে নিই দিয়ে ফটোটা তোলার পর আবার আসি ডোডো এখন রেডি হয়ে চলে এসেছে না একদম বার্থডে বয় রেডি হয়ে চলে স্যার এটা কোন মিমির কাছে চেপেছো পায়েল মিমি বলে দাও এটা পায়েল মিমি তো মিমি বলো মিমি তাই তো এটা পায়েল মিমি ইয়েস পায়েল মিমি এটা জিনিয়া মিমি পার্বতীদি দেখো কি সুন্দর সেজে গুজে এসছে আসলে পার্বতীদির সাথে দেখাই হয়নি অনেকটা দেরি করে দেখা হলো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি তো দেখো পার্বতীদিকেও তাই দেখিয়ে দিলাম একবার চলো এখন খুব মজা টজা করছি অনেকে আছে সবাই আছে সবাই সবাই তো সবাই খুব মজা করছি তো চলো যখন কেক কাটিং হবে তখন তোমাদেরকে দেখাবো বার্থডে কেক চলে এসেছে আর কেকটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো খুব সুন্দর লাগছে কেকটার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো চলো এখন সেলিব্রেশন হোক Happy birthday!
কাটিং এর পরেই আমি আর তনুশ্রীদি এদিকে খেতে বসে গেছিলাম। আর তনুশ্রীদি দেখো লক্স ঠিক করতে করতে ব্যস্ত, আর এই অপোজিটে বসেছিল হচ্ছে সম্পাদি আর প্রিয়তা। তো সম্পাদি তো কি ভাবছিল কে জানে, তো আমি একটু হাই করতে বললাম, দিয়ে হাই করলো, দেন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমি তো এদিকে ওদের একটু ভিডিও করে নিলাম, আর খাবারগুলো না এত টেস্টি হয়েছিল না আমি কথা বলতেই পারছিলাম না, তাই আমি ভাবলাম তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দিই। আর প্রচুর সাউন্ডও হচ্ছিল, তাই এখানে সব খাওয়া দাওয়া করছে আর এত মজা করছে, আর পিছনে দেখো সবাই কিন্তু দেখছে আমি ভিডিও করছি, আর আমাকে ওরা বলেই যাচ্ছে যে মেঘনা হ্যাঁ ভিডিও করো ভিডিও করো, খাচ্ছ ভিডিও করো। তো ওরাও খুব মজা করছিল, সবাই হাসাহাসি করছিল, আর এদিকে আমিও ওদের সাথে একটু গল্প টল্প করছিলাম, তার সাথে খাওয়া দাওয়াও করছিলাম, খুব এনজয় করছিলাম। তো একদমই মানে কি বলবো, মানে আজকে এতটা মজা হয়েছে যে কি বলবো। আর জানো সবার শেষে তোমাদেরকে দেখাচ্ছি অরুণ আইসক্রিম, ও মানে এই আইসক্রিমটা খাওয়ার জন্য যে কত মানে কত অপেক্ষা করে থাকি, তো মানে সবাই মানে এই আইসক্রিমটার ফ্যান হয়ে গেছে। তো এদিকে আমরা সবাই আইসক্রিম খেয়ে নিচ্ছি, আমিও আইসক্রিম খেয়ে নিলাম। তো চলো, খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো প্রিয়তা আর এখানে তনুশ্রীদি সব একটু রেস্ট নিচ্ছি, আর টোটোর জন্য অপেক্ষা করছি আমরা, কারণ এরপরে বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে প্রায়। দেখো এদিকে এদিকে প্রায় বাজে তোমাদের 10টার মতন বাজতে যায়, তো অনেকটাই রাত হয়েছে, এরপরে বাড়ি যেতে হবে। আর এদিকে তনুশ্রীদি আর আমি, তো চলো এরপরে আমরা অনেকটাই মজা করলাম বলো, আজকে ভালো মজা করলাম, খুব ভালো মজা করেছি। তো আমি চাইছি এখনই ব্লগটা এবার এন্ড করে দিতে প্রিয়াঙ্কাদির বাড়ির মধ্যে, তো তাই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি বাবুনিকে অনেক অনেক ভালোবাসা তোমরা দিও, ও যেন অনেক বড় হয় অনেক ভালো থাকে, তো আমাদের তরফ থেকে ওর জন্য অনেক অনেক ভালোবাসা সবাই বলে দাও। হ্যাঁ অনেক লাইক শেয়ার কমেন্ট অনেক কিছু করো ভিডিওতে। আর তনুশ্রীদি কিছু বলবে তুমি? আমি চাই যে বাবুনি অনেক বড় মনের মানুষ হোক, সুস্থ থাকুক, জীবনে ভালো থাকুক, জীবনে অনেক আনন্দে থাকুক, কোনোদিন কোনো দুঃখ যেন কিছুতে না পারে, ব্যাস এটুকুই। আর এইদিকে প্রিয়াঙ্কা দি, প্রিয়াঙ্কা দি এসেছে, আর এত ভালো লাগলো খাবার দাবার, এত সুন্দর হয়েছে প্রিয়াঙ্কা দি, সব ঠিকঠাক ছিল, একদম সব ঠিকঠাক, আমাদের ফেভারিট ফ্লেভারের আইসক্রিম ছিল, সত্যি খুব মজা করেছি আমরা, খুব ভালো লেগেছে। তো তাই জন্য প্রিয়াঙ্কা দিকে সাথে নিয়ে ভিডিওটা এন্ড করছি, যে তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, বাবুনিকে অনেক অনেক ভালোবাসা দিও, তো বাবুনি যেন সব সময় সুস্থ থাকে, হ্যাঁ একদম থাকে, শান্তি থাকে, ভালো মানুষ, হ্যাঁ একদম ভালো, অবশ্যই। আর তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা বাই।